বাংলার অন্যতম হিট রিয়েলিটি শো হলো সারেগামাপা। আর এই কথা সকলেরই জানা, বাংলার বহু গায়ক গায়িকাদের খুঁজে দিয়েছে এই মঞ্চ। আবার আসতে চলেছে সেই সারেগামাপা। কিছুদিন আগে জি বাংলার অফিসিয়াল পেজে প্রোমো প্রকাশ এলো। গত সোমবার 18 মার্চ জি বাংলার তরফ থেকে এই প্রোমো পোস্ট করা হয় তাদের ইনস্টাগ্রাম চ্যানেলে। এই ভিডিওটি পোস্ট করে চ্যানেলের তরফ থেকে লেখা হয়, আসছে বাংলার সব থেকে বড় গানের রিয়েলিটি শো জি বাংলা সারেগামাপা গ্র্যান্ড অডিশন, যা দেখার পর দর্শকদের উৎসাহ ও কৌতূহল বেড়েছে বহু গুণে। একই সঙ্গে জানানো হয়েছে কবে এবং কোথায় কোথায় শুরু হবে অডিশন। দার্জিলিংয়ে আগামী 29 মার্চ শুক্রবার অডিশন হবে সারেগামাপার। এই অডিশনটি হবে দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে। অডিশন শুরু হবে সকাল 9টা থেকে, চলবে বিকেল 4টে পর্যন্ত। 4 বছরের ঊর্ধ্বে যে কেউ আবেদন করতে পারেন। কোচবিহারে আগামী 31 মার্চ রবিবার অডিশন হবে সারেগামাপার। আচার্য ব্রজেন্দ্রনাথ সিং কলেজে রাসমালা প্রাঙ্গণের পাশে হবে এই অডিশন। এখানেও এদিন সকাল 9টা থেকে অডিশন শুরু হবে, চলবে বিকেল 4টে পর্যন্ত। 4 বছরের ঊর্ধ্বে যে কেউ আবেদন করতে পারবেন। আগামীতে অন্যান্য জেলার অডিশনের সময় প্রকাশ্যে আনা হবে, এমনটাই জানান চ্যানেল কর্তৃপক্ষ। আগের সিজনের মতো এবারেও সঞ্চালকের দায়িত্ব পালন করবেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। তবে প্রশ্ন উঠছে, এবার বিচারকের আসনে কারা থাকছেন? এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ কিংবা কোনো শিল্পী। সিজন 19-এ মহাগুরুর আসনে বসেছিল পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী। কোনো রিয়েলিটি শোতে তাকে খুব একটা পাওয়া যায় না, নিঃসন্দেহে সারেগামাপার মঞ্চে এটা একটা বড় ঘটনা ছিল। পণ্ডিতজি শুধু মহাগুরুর আসনে বসতে সম্মতি জানিয়েছিলেন তা নয়, এই মঞ্চ থেকে উঠে আসা প্রথম 5 জনকে উনি নিজে প্রতিশ্রুতি মণ্ডলের সঙ্গীতের তালিম দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে কোনো রিয়েলিটি শোতে এমন ঘটনা শোনা যায়নি। বিচারকের আসনে বসেছিলেন সঙ্গীত শিল্পী রিচা শর্মা, শান্তনু মৈত্র এবং শ্রীকান্ত আচার্যের মতো গুণী শিল্পীরা। এছাড়াও প্রতিযোগীদের পরামর্শদাতার দায়িত্ব পালন করেছিলেন রাঘব চট্টোপাধ্যায়, মনোনয় ভট্টাচার্য, জোজো, ইমন চক্রবর্তী এবং রথিজিৎ ভট্টাচার্যের মতো সঙ্গীত শিল্পীরা। গান, মিউজিক, অ্যারেঞ্জমেন্ট, সাজানো মঞ্চে সব মিলিয়ে এক রাজকীয় আয়োজন থাকে সারেগামাপার প্রায় প্রত্যেকটা সিজনে। মনে করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি শেষ হয়ে সেই স্থানেই প্রতি শনি ও রবিবার রাত 9:30 জি বাংলার পর্দায় দেখা যাবে এই শো। তাই অনেকেরই মন খারাপ দাদাগিরি শেষ হবে সেই খবরে। তবে ঠিক কবে থেকে তার সম্প্রচার হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য মেলেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।